নমস্কার বন্ধুরা, যাযাবর কোম্পানির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একদম হার্ট পয়েন্ট, যেটাকে বলা যায় সোভাবাজার সুতানুটি, যে মেট্রো স্টেশন। এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা গেট রয়েছে আর এইদিকে মেট্রোর গেট রয়েছে। আমি আর প্রীতম রয়েছি। আমরা শুরু করেছিলাম উত্তর কলকাতার যে সফর, সেটা আপনাদের দেখিয়েছিলাম কয়েকটা পর্বে। তো অনেক দিন পরে আজ আবার একটু সময় পেয়েছি এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তর কলকাতার বেশ কয়েকটা বিখ্যাত জায়গা কভার করার আজকে চেষ্টা করব। আমি প্রীতমকে পেয়েছি আজকে সঙ্গে, তো উত্তর কলকাতা খুব ভালো চেনে, সেই জন্য আমাদের আজকে চেষ্টা থাকবে উত্তর কলকাতার যে বিখ্যাত জায়গাগুলো সেরকম কয়েকটা জায়গা আজকে আমরা কভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আমাদের ব্লগ শুরু করার আগে আগে যদি পেটে কিছু না পড়ে, খিদেটা থেকেই যাবে, যদিও আজকে এসেছি এক্ষুনি, তবু উত্তর কলকাতা এলে তেলে ভাজা খাবো না সেটা তো হতে পারে না। সেই জন্য প্রীতম নিয়েছে সিঙ্গাড়া, ও বেরোনোর পর থেকেই সিঙ্গাড়া সিঙ্গাড়া করছিল, আর আমি একটু মালপোয়া নিয়েছি। উত্তর কলকাতার গলিতে গলিতে এরকম প্রচুর তেলে ভাজার দোকান আছে, আমরা সেরকম একটা তেলে ভাজার দোকানে, নিরামিষ তেলে ভাজার দোকান। তো যাই হোক, একটু তেলে ভাজা খাই। এই মুহূর্তে আমরা সোভাবাজারের ভেতরে, এটা কোন রাস্তা? সোভাবাজার স্ট্রিট, সোভাবাজার স্ট্রিট জায়গাটার নাম। তো এখানে আমরা এসেছি, প্রীতম আছে আর সৌরজিৎ আছে, এটা সৌরজিতের নিজের পাড়া। ও বললো যে উত্তর কলকাতার কেবিন কালচার জানতে গেলে এই জায়গাটায় আসতে হবে। আমরা তো মিত্র ক্যাফে বা বসন্ত কেবিন এই জায়গাগুলোর অনেক নাম শুনেছি, তো এটাও উত্তর কলকাতার একটু দেখালে ভালো বুঝতে পারবেন যে পুরনো সেই কড়িবর্গা ফ্যান চলছে পুরনো দিনের মতো। তো কেবিন কালচার, তো এরা দুজন প্রেমিক প্রেমিকা প্রেম করতে বসছে। তো সৌরজিতের কাছে জানি এই দোকানটার বিশেষত্ব কী। এই দোকানটা হচ্ছে, এটা অনেক পুরনো দোকান, আমি জন্ম থেকেই দেখছি প্রায়, ঠিক আছে। ফেমাস যে জিনিসটা হচ্ছে ফিশ রোল, ওটা শেষ হয়ে গেছে, ওটা পাঁচটা ধারে মাসতে আসলে বেশ ভালো হতো আর কি। ফিশের আইটেমগুলো ভালো হয়, ঠিক আছে। তো দেখা যাক, আমরা চিকেনের ফিশেরই আইটেম মোটামুটি মানে ছোটোবেলা থেকেই দেখছো। হ্যাঁ, ছোটোবেলা অনেক পুরোনো দোকান, তাহলে পুরোনো দোকান। আমারই বয়স 30 হয়ে গেছে, 30 বছর তো পুরোনো দোকান। আচ্ছা, আমার বাবা কাকার এখানে হচ্ছে আর আমার ক্ষেত্রে। তো আমরা কী কী অর্ডার দিলাম তাহলে? আমরা দিলাম চিকেনের পিস, কবিরাজি আর পিস পকোড়া। আচ্ছা, টেস্ট আগের থেকে কেমন চেঞ্জ হয়েছে? না, একই রকম আছে, একই রকম আছে। এটাই হচ্ছে উত্তর কলকাতার ট্র্যাডিশান, যে কোনো জিনিসই সেই পুরনো জিনিসটা আমরা পাই, পুরনো ফ্লেভারটা পাই, তার খোঁজেই আমরা মাঝে মাঝেই এরমভাবে বেরিয়ে পড়ি। আর দারুণ, মানে মজার কথা হচ্ছে এই যে মাছের ফিলেটা এত সুন্দরভাবে রয়েছে। আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে খাই, কিন্তু সেখানে যেটা দেখতে পাই যে মাছটা একটুখানি থাকে আর ভেতর উপরের কোটিংটা দিয়েই ছেড়ে দেয়, কিন্তু এই মানে এখানে যেটা দেখলাম মাছের কোটিংটা, মাছের ফিলেটা বেশ বড় আছে এবং খেতেও খুব অসাধারণ। সঙ্গে একটা কাসুন্দি দিয়েছে, স্যালাড দিয়েছে, অসাধারণ খেতে, অসাধারণ। আমাদের ফিশ কবিরাজি চলে এসেছে, জাম্বো সাইজের ফিশ কবিরাজি একদম। প্রীতম ভাগ করার চেষ্টা করছে, আমরা ভাগ করে করেই খাচ্ছি, কারণ একসঙ্গে অত জিনিস খাওয়া যাবে না। অথেন্টিক ফিশ কবিরাজি যেরকম হওয়ার কথা সেরকমই, এবং তার মধ্যে একটা উত্তর কলকাতার মনেরই ব্যাপার আছে এই ফিশ কবিরাজির মধ্যে। আমার মনে হয় খুব বিশাল আহামরি, অসাধারণ নয়, কিন্তু ট্র্যাডিশনাল ফিশ কবিরাজি যেরকম হয় একদমই তাই।
দারুণ খেতে, অসাধারণ। এবং এই কেবিনে বসে আড্ডা দিতে দিতে দারুণ জমেছে আড্ডাটা। দাদার এক কড়া বিশ পকড়া যেত আপনি থার্ড জেনারেশন এই দোকানে। দারুণ খেলাম সত্যি, খুব ভালো। ঠিক আছে, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম শোভাবাজার স্ট্রিট যেটা বলে সেখানে। তো এখানে রয়েছি আমরা ধীরেন কেবিনে। এটার প্রতিষ্ঠা সালটা দেখতে পাচ্ছেন আপনারা, 1938 সালে, স্বাধীনতারও আগে এই কেবিন প্রতিষ্ঠা করেছিলেন এখন যিনি রয়েছেন তার দাদু ধীরেনবাবু। তার ছবিও আমরা এই ভিডিওতে রেখেছি এবং ওনার নাতির সঙ্গে কথা বলছিলাম। তো কলকাতার যে পুরনো ঐতিহ্য ধরে রেখে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে যে কটা এই ধরনের কেবিন কালচার যেটাকে বলে, তার মধ্যে অন্যতম এই ধীরেন কেবিন। শোভাবাজারে যেহেতু এসেছি তাই এবারের গন্তব্য কুমোরটুলি। পুজো আর মাত্র কয়েকদিন বাকি, তাই কুমোরটুলির ভেতরে এখন প্রস্তুতি তুঙ্গে। খড়, মাটি, রঙের প্রলেপ দিয়ে মায়ের মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী করে গড়ে তোলার কাজ চলছে পুরো কুমোরটুলি জুড়ে। এবং এই কুমোরটুলিতে এলে আপনারা দেখতে পাবেন শতাব্দী প্রাচীন বেশ কিছু মৃৎশিল্পালয়, যেখানে বংশ পরম্পরায় মৃৎশিল্পীরা ঠাকুর গড়ে চলেছেন। এবং তাদের অনেকের সঙ্গেই কথা বলে জানলাম তারা এক প্রজন্ম নয়, প্রায় কয়েক প্রজন্ম ধরে এই কাজ করছেন। এবং অনেক শিল্পী আছেন যারা আবার বাইরে থেকেও এসেছেন, যেমন নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা আপনারা জানেন, সেখান থেকেও প্রচুর শিল্পীরা আসেন এই সময়টা কাজের জন্য। এই সময়টা দুর্গা প্রতিমা গড়ার প্রচণ্ড ভিড় থাকে, আর তার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক গণেশ পুজোর গণেশ ঠাকুর, বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মা ঠাকুর, বিভিন্ন ধরনের ঠাকুর তৈরি হয়। তবে এই সময়টা মূলত ব্যস্ত থাকেন এনারা দুর্গা ঠাকুর গড়ার জন্য, কারণ পুরো কলকাতা জুড়ে যত বড় বড় পুজো হয় তার বেশিরভাগ ঠাকুরই কিন্তু এখান থেকে যায়। তাই আমরা আজকে কভার করার চেষ্টা করছি কুমোরটুলির দুর্গাপূজার আগের যে ব্যস্ততা, আগের যে ঠাকুর গড়ার কারুকার্য চলছে, সেটা আমরা আজকের এই ব্লগে তুলে ধরার চেষ্টা করছি। গত দুবছর করোনা অতিমারির কারণে পুজোর ঠাকুরের চাহিদা অনেকটাই কম ছিল, তারপর ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে। এখন এবছর পুজোর উন্মাদনা যথেষ্টই, সেই জন্য কুমোরটুলিতে এখন চরম ব্যস্ততা, তাই দিন রাত এক করে ঠাকুর গড়ার কাজ চলছে। আমরা কথা বলেছিলাম এখানকার দু একজন মৃৎশিল্পীর সঙ্গে, যারা জানিয়েছেন গত দুবছর প্রচুর ক্ষতি তো হয়েছে, তবে এবছর অনেকটাই এনারা আশার আলো দেখছেন। কিন্তু খড়, মাটি, দড়ি, এছাড়াও এই যে ডাকের সাজ, ঠাকুরের যে ডাকের সাজ, তার তৈরি করার খরচা অনেক বেড়ে যাওয়ায় এদের একটুখানি সমস্যা তো হচ্ছে। তবে বিভিন্ন পুজো কমিটিগুলো অনেক আগে থেকেই এসে ঠাকুর বুকিং করে গেছেন, সেই জন্য অনেকটাই এবারে ভালো ব্যবসা হবে এনারা আশা করছেন। আমরা ঠাকুর যেমন দেখছি, কথা বলছি এখানকার মানুষজনের সঙ্গে, ঘুরে বেড়াচ্ছি এবং পুরো প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন কেমন রয়েছে কুমোরটুলির অবস্থা আর কেমনভাবেই বা ঠাকুর গড়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি যে এখানে শুধু যে নতুন ঠাকুর গড়া হয় এমন নয়, তার সঙ্গে সঙ্গে এখানে অনেক রেডিমেড মূর্তিও বিক্রি হয়। তাছাড়াও আপনাদের অর্ডার অনুযায়ী বিভিন্ন মনীষীর মূর্তিও তৈরি করা হয়। তো সব মিলিয়ে এখন পুজোর বাজার জমজমাট এবং কুমোরটুলির বাজারও জমজমাট। এটা দেখে মনে হবে ট্রামের বগি, কিন্তু অ্যাকচুয়ালি এটা চায়ের দোকান। তো ট্রামের বগিটাকেই এই চায়ের দোকান করা হয়েছে। তো বেশ মাটির ভাড়ে কলেজ, মানে কুমোরটুলি, তো এখানে মাটির ভাড়ে চা পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা হচ্ছে নর্মাল চা,
আচ্ছা, কুমোরটুলির ভেতরে ট্রাম চা দোকান, মানে এটা আগে দেখে মনে হবে একটা ট্রামের বগি, তো সেটাতেই চায়ের দোকান। এবং এর স্পেশাল চায়ের ব্যাপার রয়েছে, স্পেশাল একটা ভাঁড় রয়েছে 40 টাকা, একটা 50 টাকা, তাই তো? 40 টাকারটা কোনটা, কোন ভাঁড়টা কাকা? আচ্ছা, এই ভাঁড়টা 40 টাকা। আর 50 টাকার ভাঁড় কোনটা? এগুলো কি সব কুমোরটুলিতে এখানেই তৈরি হয়, বাইরে থেকে আসে? আচ্ছা, তার সঙ্গে কাপটার জন্যই চাটা আরো স্পেশাল হয়ে গেছে। মাটি ভাঁড়ে চা তো এমনিতেই ভালো লাগে। কেমন লাগলো আমাদের আজকের উত্তর কলকাতা সফর জানাতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন, আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।